লঙ্কা বিক্রি করে লাভবান লঙ্কা চাষিরা। জানা যায় এবার লঙ্কার দাম আকাশ ছোঁয়া হওয়ায় কৃষকেরা লাভের মুখ দেখেছেন। বাজারে যেমন চাহিদা তেমনি রয়েছে দাম, যার ফলে যেমন লঙ্কা বিক্রি মিলছে আলাদা খুশি, তেমনি লঙ্কা খেতে হচ্ছে অন্যরকম যত্ন। এক কথায় বলা যায় লঙ্কা চাষের যেন একটা আলাদা মুহূর্ত তৈরি হয়েছে এবার। কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায় এবার লঙ্কার দাম প্রতি কেজিতে প্রায় 80 টাকা করে মিলেছে এবং বিঘা প্রতি প্রায় 40-50 হাজার টাকা মুনাফা মিলেছে। শিশুকে যেমন তার বাবা মা লালন পালন করে, ঠিক তেমনি এবার লঙ্কা চাষিরা লঙ্কাকে লালন পালন করেছে। যদিও কৃষকদের অভিযোগ গত কয়েক বছর লঙ্কার দাম সেই রকম না হওয়ায় অনেকটা ক্ষতির মুখে পড়তে হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি ধূপগুড়ি ব্লকের তথা উত্তরবঙ্গের এক অনন্য কাঁচা সবজির বাজার ধূপগুড়ি সুপার মার্কেট। আর যখন চাহিদা আর দাম দুটোই থাকে মনের মতো, তখন খুশি যেন লঙ্কা চাষিদের এক আলাদা মেজাজ তৈরি করে, যে কারণে খুশি এবার ধূপগুড়ির লঙ্কা চাষিরা। ধূপগুড়ি থেকে উৎপল রায়ের প্রতিবেদন, আমি তিন্নি, সি নিউজ। লঙ্কার দাম আগের তুলনায় এবার একেবারেই আলাদা রকম। কীরকম লঙ্কার বাজার বর্তমান চলতেছে 75-70 টাকা কেজি কেজি। গত কয়েক বছর তুলনায় কি এবার দামটা একটু বেশি? অনেক গত কয়েক বছরের তুলনায় এবার দামটা একেবারেই অনেক বেশি। কীরকম লাভবান হচ্ছেন আপনারা? লাভবান কয়েক বছর থেকে আমরা করি, কয়েক বছরের তুলনায় এবার একদমই আলাদা রকম। এই লাভবানটা যদি থাকে, এইরকম যদি দাম থাকে তাহলে আমাদের ঠিক আছে। এই যে লঙ্কা চাষ করছেন, কয় বিঘে জমিতে? আমি 6 বিঘে লাগাইছি। কত টাকা করে ইনকাম হচ্ছে? ইনকাম মোটামুটি মানে আগের কয়েক বছরের তুলনায় এবার একদমই বেশি। আচ্ছা, আর 50 টাকার উপরে যদি দামটা থাকে তাহলে আমাদের মোটামুটি পোষা যায়। এই লঙ্কা চাষ গত কয়েক বছর ধরে করছেন, এবছরে দামটা বেশি, আপনারা কী আশা করেন বাজারে? বাজারে আশা করি যে 50 টাকার বেশি যদি কেজি থাকে তাহলে আমাদের লাভবানটা বেশি হবে। এই লঙ্কা ছাড়াও কি অন্যান্য চাষাবাদ করেন? আলু লাগাইছি মোটামুটি 20 বিঘার মতো। দাম কীরকম আলুর? দাম বর্তমান পকোড়া চলতেছে 1 লাখ প্লাস। আচ্ছা, সেটাতে কীরকম থাকে তাহলে আমাদের আলুতেও মোটামুটি লাভ হবে এবার। তার মানে এবারে বোঝা যাচ্ছে সবজি বাজারে অনেকটাই দামটা বেশি, অনেকটাই আগের তুলনায় অনেকটাই সব কিছু বাজারে বেশি আছে। আপনার নাম? আমার নাম সুজয় রায়। এই এলাকার নাম? কালীঘাট, রায়পাড়া। দাম 70-75। আচ্ছা, কীরকম আগের বছরের তুলনায় কি বেশি আছে দামটা না কম? আগের বছরের তুলনায় তো অনেক বেশি, অনেক বেশি। গেলে আগের বারে ছিল তোর কোটে 18-17 টাকা, আর এবার কোটে 70-75-80 চলেছে মাঝে মাঝে। কতটা লাভবান এবার? মানে আগের তুলনায় লাভবান আছে আর কি, হুসে মোটামুটি ভালোই আর কি। খালি কি মরুচি করেন না অন্য কিছু আবার করেন? না, মরুচি করি কি আলু আলু মরুচ এলে না সবই না করি, কম বেশি। প্রত্যেক বছর মরুচ গাড়েন না? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর। বাজার চাহিদা কীরকম লঙ্কার? এবার চাহিদা আছে লঙ্কার, এবার চাহিদা ভালো আছে কয়েক বছর তুলনায়, এমনি চাহিদা ভালো আর কি। কী নাম তোমার? নাম? আমার নাম হরিপদ রায়। আর জায়গাটার নাম? কালীঘাট, রায়পাড়া। BS 2346। ট্রাকের পার্টসের প্রয়োজন? আর চিন্তা নেই, চলে আসুন চ্যাংড়াবান্ধা বাইপাস সংলগ্ন জেসমিন এন্টারপ্রাইজে। এখানে প্রয়োজন মতো পেয়ে যাবেন 6 চাকা, 10 চাকা ও 12 চাকা ট্রাকে সব ধরনের টাটার জেনুইন পার্টস। বর্তমানে আমাদের দোকানে বিশেষ অফার চলছে। এছাড়া আমাদের দোকানে পাবেন ক্যাস্ট্রলের গিয়ার অয়েল, ইঞ্জিন অয়েল ও গ্রিস। বিশদ জানতে যোগাযোগ করুন 9735 3752 63 এই নাম্বারে।